নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের দেখাচ্ছি একটা জলজ উদ্ভিদ যে জলে জন্মায় এবং বর্ষাকালেই বেশি পরিমাণে পাওয়া যায়। এবং আর একটা কথা বলে রাখি, এটা বাংলাদেশের জাতীয় ফুল। এই দেখুন, বাংলাদেশের জাতীয় ফুল আমি বেছেছি, এই যে শাপলা। তো এই শাপলা খেতে খুব সুস্বাদু। এটা আপনার কালো জিরে দিয়ে, রাঁধুনি ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা আর সামান্য তেল দিয়ে আপনারা চটজলদি কিন্তু খেতে পারেন রান্না করে। তো সেইটি আমি আজকে দেখাবো। এই দেখুন, এর আঁশগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে শাপলা ফুলের থেকে শাপলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এর এই যে খোসা, এটাকে বলা হয় শাপলার আঁশ বা খোসা, এটা আমি দেখুন ছাড়িয়ে নিয়েছি। এখানে 10টা মতো শাপলা আছে, তো আমি সেগুলোকে এই যে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি একটু বলবো যে এই আমার এই ভিডিওটা যারা দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আর ভালো না লাগলে আপনারা সেটা স্কিপ করে বেরিয়ে যেতে পারেন, ঠিক আছে? তো সেই জন্য আমি এই শাপলার উপকারিতা সম্পর্কে একটু আপনাদের বলবো ওই ফুলগুলোর উপকারিতা সম্পর্কে। বক ফলের মতো আপনারা এই শাপলা ফুলের যে পাপড়িগুলো, এই যে পাপড়ি, এই সাদা পাপড়িগুলো আপনারা নিয়ে নেবেন। নিয়ে কুচিয়ে একটু বেসন সহযোগে সামান্য নুন হলুদ দিয়ে পরিমাণ মতো তেলের উপরে বড়া ভেজে খেতে পারেন। কেন বলছি, একটু যদি ধৈর্য ধরে শোনেন, শুনে ভালো লাগলে শেয়ার করবেন, আর ভালো না লাগলে কোনো কিছু করার প্রয়োজন আমি বোধ করি না। দেখুন, শাপলাতে থাকে ফ্লেভোনল, গ্লুকোসাইড মাথায় রক্ত সঞ্চালনের সাহায্যে মাথাকে ঠান্ডা রাখে। শাপলা ফুল ইনসুলিনের স্তর স্থিতিশীল রেখে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। শাপলা শরীরকে শীতল রাখে, হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়ায় ও পিপাসা দূর করে। যে আমরা যে ডিহাইড্রেশন ভোগ করি অনেকে, সেই ডিহাইড্রেশনটাকে কিন্তু রিহাইড্রেট করে এই শাপলা। তাই শাপলাকে কিন্তু আপনি কম গুরুত্ব দিতে পারবেন না। তো এই সব উপকারিতা আপনি জানলে শাপলা কিন্তু আপনি খাবেন। আর শাপলা যদি একটু চিংড়ি মাছ দিয়ে ভাজতে পারেন তাহলে তো কথাই নেই। দুপুরে মানে লাঞ্চের সাথে আপনি ভাতের সাথে, রুটির সাথে এই শাপলা খান। এটা এইটুকু এইটুকু টুকরো করবেন, এই ধরুন 2 ইঞ্চি 2 ইঞ্চি মতো টুকরো করবেন। টুকরো করে ভেজে আপনি খেতে পারবেন চট জলদি। শাপলা শরীরকে শীতল রাখে, হৃদযন্ত্রের কার্যকারিতা বজায় রাখা, পিপাসা দূর করা, এগুলো হচ্ছে এর কাজ। প্রস্রাবের যাদের জ্বালা যন্ত্রণা আছে তারা এই শাপলাতে খুব কিন্তু বন্ধু উপকৃত হবেন, উপকার পাবেন। আমাশয় ও পেট ফাঁপা, তার ক্ষেত্রেও এই শাপলা খুব উপকারী। তো শাপলার যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটা আপনারা বুঝতেই পারলেন। আর রক্তের শর্করাকে বজায় রাখতে এই শাপলা ফুলের জুরিমানা ভার। তো এত কম দামে এবং এত সস্তা একমাত্র কিন্তু বাজারে শাপলা। তো যেসব অঞ্চলে শাপলা পাওয়া যায় তারা বন্ধু আপনারা এখন এই সিজনে শাপলা পাবেন, তাই শাপলা খান। যেমন সিজনের ফল, আপনি চিকিৎসালয়ে গেলে ডাক্তাররা যেমন সিজনের ফল আপনাদের খেতে বলে, সেই রকম এই সিজনে আপনি শাপলা পাবেন। দেখুন কত সুন্দর, এই দেখুন কত সুন্দর শাপলা, এই যে কত সুন্দর দেখুন। এবং 10 টাকায় এখন আপনি 20-25টা 30টা শাপলা পাবেন। এবং ছোট জলের শাপলা, বিশেষ করে এই যে যে সবুজ যে শাপলাগুলো দেখছেন না, এইগুলো দুর্দান্ত স্বাদ। ইচ্ছা করলে আপনি যারা পেঁয়াজ খাবেন, পেঁয়াজ দিয়ে ঝোল করেও আপনি এই শাপলা কিন্তু বন্ধু খেতে পারেন। তাই বলছিলাম যে আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটু অন্যান্য বন্ধুদের শেয়ার করে জানবার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি কামনা করি।